বন্ধু এই কথা মনে রাখন্তু, আপন জীবিত অছন্তি মানে নিন্দা তো নিশ্চয় শুনিবে, কারণ প্রশংসা তো মৃত ব্যক্তির হইতা। মানুষ বঞ্চিতিবা বেলে তাকু সমস্ত সবুবেলে ঈর্ষা করিথান্তি, কাহিঁকি না সমস্তে চাহান্তি কি মু বি কেমিতি উপরকু উঠিবি, মু বি কেমিতি ভালরে রহিবি, সমস্তঙ্ক ঠারু মু বি উচ্চরে রহিবি। এই ভাবনা মানুষ মনরে সবুবেলে রহিতে। আপন যেতে বি ভাল কর্ম করন্তু না কাহিঁকি, যেতে বি ভাল মানুষ হুঁতু না কাহিঁকি, হলে এ দুনিয়া আপনার গোটিয়ে ভুল কু হিঁ অপেক্ষা করে, কেবল গোটিয়ে ভুল আমার সবু ভাল শেষ। সবুবেলে মানুষ চেষ্টা করুতে কেমিতি অন্যর ভুল কু খোঁজিবা, অন্যর ভুল দেখিবার নিজ জীবন এমিতি বিতাই দেইতে, কেবে বি নিজকু পরিবর্তন করিবা পাই সে ভাবি নতে। যেবে নিজকু পরিবর্তন মানুষ চিন্তা করিব, তেবে যে সে সুন্দর মানুষটি হয়ে পারিবে। আপন কেতবেলে ঠিক থিলে এহাকু কেহি মনে রাখন্তি না, হেলে আপন কেতবেলে ভুল থিলে এহাকু সারা দুনিয়া মনে রাখিতে। সবুবেলে মানুষ অন্যর ভুল কু হিঁ খোঁজুতে, কেমিতি অন্যর ভুল আউ খারাপকু দর্শাই পারিব। গোটিয়ে ডিএসএল কাঠি অন্যকু জলাইবা পূর্বরু প্রথমে সে নিজে জলিতে, ঠিক সেইপরি বন্ধু রাগ অন্যর ক্ষতি করিবা পূর্বরু প্রথমে আমার নিজের হিঁ ক্ষতি করিতে। সেথিপাই বন্ধু সবুবেলে নিজ রাগকু আয়তরে রাখন্তু, কেবে বি রাগর বশবর্তী হয়ে কিছু ভুল করন্তু না, কারণ এর পরিণাম শেষে ভয়ঙ্কর হইতে। জীবনরে নিজ লক্ষ্যস্থলরে পৌঁছিবার অচিত পরিশ্রম রূপী ইন্ধনকু চলাইবাকু পড়িব। যে মানুষ পরিশ্রম করেছে সেই সফলতার শীর্ষে নিশ্চয় পৌঁছিছি। খারাপ গুণ খোঁজিবার সৌক যদি অছি তো আরম্ভ সবুবেলে নিজ ঠারু হিঁ করন্তু, অন্য মানক ঠারু নুহ, কারণ নিজের ভুল মানুষ যেতবে নিজে দেখিপারে সেতবে সে নিজকু সুধারিবারে লাগি পড়ে, আউ সেই মানুষের দুনিয়ারে জয় জয়কার হইতে। কহিবাকু তো বন্ধু অনেক কথা অছে, কিন্তু হলে প্রকৃত খুশি তো চুপ রহিবারে হিঁ মিলি। জীবনরে যেতে সমস্যা ঝড় ঝঞ্ঝা আসু না কাহিঁকি, সবুবেলে নিজকু শান্ত রাখন্তু বন্ধু, ধৈর্যর সহিত অপেক্ষা করন্তু, দিনে না দিনে নিশ্চিত সে সমস্যার সমাধান হয়ে যাব। ক্রোধ সময়ের চিৎকার করিবা বলর আবশ্যকতা হয়ে নতে, বরং ক্রোধ সময়ের চুপ রহিবা বহুত শক্তির আবশ্যকতা হইতে। এহাই বহুত সুন্দর জিনিস বন্ধু, যে মানুষ ক্রোধ সময়ের নিজকু চুপ রাখিপারা সেই মানুষ দুনিয়ারে সফল হয়ে পারা। ক্রোধ সময়ের কেবে বি কাহাকু কৌশি জবাব দিওন্তু না, ক্রোধ মানুষের এমিতি এক পরম শত্রু যা ক্ষণিক মানুষকু বিনাশ করে দিয়ে বিপদ মুখকু টাণি নিয়ে, ইয়ে কণ ভাবিব সিয়ে কণ ভাবিব দুনিয়া কণ ভাবিব, এসব ঠার উপরকু কিছু অলগা ভাবন্তু, জীবন সুখময় হয়ে যাব। কিয়ে কণ কহিব মতে, এসব ভাবনা মন ভিতরে রাখলে জীবনের সবুবেলে পছরে হি রয়েছে। কহিবার লোক তো বহুত অছন্তি, এ দুনিয়া তো কেবল কহিবা হিঁ শিখিছে। আপন যেবে নিজকু সবল ভাবিবে, নিজ উপরে ভরসা ও বিশ্বাস করে লক্ষ্যস্থলরে পৌঁছিবাকু চেষ্টা করিবে, সেতবেলে পর্যন্ত বন্ধু অনেক বাধা বিঘ্ন আসিবে, অনেক লোক বহুত কথা কহিবে, সে সবুকু যেবে ন শুনি পরিশ্রম করে নিজ লক্ষ্যস্থলরে পৌঁছিবাকু চেষ্টা জারি রাখি, তাহলে যে আপন এই দুনিয়ার নিশ্চিত রূপে সফল হয়ে পারিবে। আবশ্যকটার অধিক ভালো হব তো এ দুনিয়া আবশ্যকঠার অধিক তোমার ব্যবহার করিব। সবুবেলে মানুষ চাইকি অন্যর ব্যবহার করিবা পাই, কাইকি কে জানে এ মিছ মায়া সংসার সবুবেলে মানুষ নিজের স্বার্থ পাই ঘুরি বুলুত, আউ সেই স্বার্থ পাই সবুবেলে সে অন্যকু ব্যবহার করিতে। জীবনরে ভরসা তা উপরে কর বন্ধু, যে তোমার এই তিনোটি কথা জাণিপারুথ, তুম হস পছরে থিবা কষ্ট, তুম রাগ পছরে থিবা ভল পাইব, আউ চুপ রহিবার কারণ, এই তিনোটি জিনিস যে অনুভব করিপারুত সেই মানুষ সতরে তুমি ভাল পাওত, সেই মানুষ উপরে আপনার ভরসা ও বিশ্বাস করুন। ভরসা ও বিশ্বাস এক বহুত বড় জিনিস বন্ধু, শত্রুতা কাহার আবশ্যক হয়ে নতে, নিজ লোক হি যথেষ্ট হয়ে থাকে কষ্ট দেওয়া, নিজ লোক হি বন্ধু প্রথমে কষ্ট দিয়ে থাকে, নিজ লোক হি প্রথমে শত্রুতা আচরণ করে থাকে। এ সমাজের সতপ্রেম করুথা ব্যক্তি কেবল তুমি খারাপ হি কহিত, না কি তোমার খারাপ চিন্তা করিতে। যে হৃদয়ের ভালো পাওয়া বন্ধু সে কেবে বি তার খারাপ চিন্তা করে নতে, বরং নিজকু কষ্ট দিয়ে তার খুশি সে চাহিতে। যা মিলিল না বন্ধু বাস তার হি ইচ্ছা থাকে সমস্ত, আউ যা মিলিল তার চিন্তা নথায় কাহার। মানুষ যেতবে বন্ধু কিছু পাইছে সে সবুবেলে নিজে খুশিরে বিবল হয়ে পড়ে, কা সাত দেবার শিক্ষা বন্ধু তালাঠারু শিখন্তু, নিজে ভাঙ্গি যাবে হলে চাবি বদলাইবে না। যদি আমার আগরে
ମା ଆଉ ଭଗବାନ ଛିଡ଼ା ହୋଇଯାଆନ୍ତି ତେବେ ଆମେ ମାଆକୁ ବାଛିବା କାରଣ ଆମକୁ ଭଗବାନଙ୍କୁ କହିବା ଯୋଗ୍ୟ ଦେଖିବା ଯୋଗ୍ୟ ଆମ ମା ହିଁ ଜନ୍ମ ଦେଇଛନ୍ତି ଯିଏ ଆମକୁ ଦଶ ମାସ ଦଶ ଦିନ ଗର୍ଭରେ ଧରି ଧରାପୃଷ୍ଠକୁ ଆଣିଛନ୍ତି ଆମକୁ କହିବା ପାଇଁ ସେ ହିଁ ଶିଖାଇଛନ୍ତି ଚାଲିବା ସେ ହିଁ ଶିଖାଇଛନ୍ତି ଯିଏ ମା ଗଛରୁ ପଡ଼ୁଥିବା ପତ୍ର ବି ବନ୍ଧୁ ଆମକୁ ବହୁତ ବଡ଼ ଶିକ୍ଷା ଦେଇଥାଏ ଯଦି ଜୀବନରେ ବୋଝ ହୋଇଛି ତେବେ ନିଜ ଲୋକ ହିଁ ତଳେ ପକାଇଦେବେ ଏହା ହିଁ ସମାଜର ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନର ନିୟମ ଆଉ ବାସ୍ତବତା ଏ ସଂସାରରେ ସବୁଠାରୁ ବଡ଼ ସମ୍ପତ୍ତି ହେଉଛି ନିଜର ବୁଦ୍ଧି ସବୁଠାରୁ ବଡ଼ ଅସ୍ତ୍ର ହେଉଛି ଧୈର୍ଯ୍ୟ ସବୁଠାରୁ ବଡ଼ ସୁରକ୍ଷା ହେଉଛି ବିଶ୍ୱାସ ଆଉ ସବୁଠାରୁ ବଡ଼ ଔଷଧ ହେଉଛି ହସ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ଯେ ବନ୍ଧୁ ଏସବୁ ବିନା ମୂଲ୍ୟରେ ହିଁ ମିଳିଥାଏ ଏ ସ୍ୱାର୍ଥପର ଦୁନିଆରେ ତ ଦବା ନବା ମିଛ ମାୟାରେ ସମ୍ପର୍କ ଚାଲି ରହିଛି ସେହି ଲୋକମାନଙ୍କ ଉପରେ କେବେ ବି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ ନାହିଁ ବନ୍ଧୁ ଯେଉଁମାନେ ତୁମ ପିଠି ପଛରେ ତୁମର ସମାଲୋଚନା କରନ୍ତି ସେହିଭଳି ଲୋକଙ୍କଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ ଯେଉଁମାନେ ଆଗରେ ମିଠା ମିଠା କଥା କୁହନ୍ତି କିନ୍ତୁ ପିଠି ପଛରେ ତୁମ ବିଷୟରେ ଆଲୋଚନା କରନ୍ତି ତୁମ ପାଇଁ ବିପଦ ସୃଷ୍ଟି କରନ୍ତି ସେହି ଲୋକଙ୍କଠାରୁ ସବୁବେଳେ ଦୂରତା ରଖନ୍ତୁ ଚିତ୍କାର କରି ତ ସେ ହିଁ କହିଥାଏ ବନ୍ଧୁ ଯିଏ ମିଛ କହିଥାଏ ସତ୍ୟ ତ ଧୀରେ ଧୀରେ କହିଲେ ବି ପୁରା ବ୍ରହ୍ମାଣ୍ଡ କମ୍ପି ଉଠେ କେବେ ବି ମିଛକୁ ପ୍ରଶୟ ଦିଅନ୍ତୁ ନାହିଁ ବନ୍ଧୁ ସେହି ଲୋକ ସବୁବେଳେ ଚିତ୍କାର କରି କହିଥାଏ ବନ୍ଧୁ ଯିଏ ମିଛ କହିଥାଏ ସତ୍ୟ କହୁଥିବା ଲୋକ ତ ସବୁବେଳେ ନୀରବ ରହିଥାଏ ସବୁବେଳେ ବିଷ ହିଁ ବନ୍ଧୁ ମୃତ୍ୟୁର କାରଣ ହୋଇନଥାଏ ବେଳେବେଳେ ଲୋକଙ୍କ କଥା ହିଁ ମାରିବା ପାଇଁ ଯଥେଷ୍ଟ ହୋଇଥାଏ ବନ୍ଧୁ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ବାଣୀରେ ମଧୁରତା ରକ୍ଷା କରିବା ପାଇଁ କେବେ ବି କାହାକୁ କଟୁବାକ୍ୟ କୁହନ୍ତୁ ନାହିଁ କାହିଁକି ଏ ଶରୀର କ୍ଷଣିକ ମାତ୍ର ମାଟିର ଶରୀର ଦିନେ ମାଟିରେ ମିଶିଯିବ ଯେତେବେଳେ ବି ସମସ୍ୟା ଆସୁଛି ବନ୍ଧୁ ସେତେବେଳେ ଏଇ ଭାବନା ରଖ ନାହିଁ ଯେ କିଏ ତୁମର ସାଥ ଦେବ ବରଂ ଏଇ ଭାବନା ରଖ କି ଏବେ କିଏ ତୁମର ସାଥ ଛାଡ଼ିକି ଯିବ ସମସ୍ୟା ବିପଦ ଯେତେବେଳେ ବି ମଣିଷ ଜୀବନରେ ଆସେ ସେତେବେଳେ ସିଏ ଏହା ଭାବିଥାଏ କିଏ ମୋର ସାଥ ଦେବ ଆଉ କିଏ ମୋର ସାଥ ଛାଡ଼ିକି ଚାଲିଯିବ ଭଗବାନଙ୍କ ପାଖକୁ ନିଃସ୍ୱାର୍ଥ ଭାବରେ ଯାଆନ୍ତୁ କାରଣ ଆପଣଙ୍କର କ'ଣ ଦରକାର ଏହା ଭଗବାନ ଆଗରୁ ଜାଣିଥାନ୍ତି ଭଗବାନଙ୍କୁ ମାଗିବାର କିଛି ଆବଶ୍ୟକ ହିଁ ପଡ଼େ ନାହିଁ ଯେତେବେଳେ ସେ ଭଗବାନ ଆମକୁ ଏତେ ବଡ଼ କରିଛି ଏ ଦୁନିଆରେ ଧରାପୃଷ୍ଠକୁ ଆଣିଛନ୍ତି ସେ ହିଁ ଜାଣିଛନ୍ତି ଆମର କ'ଣ ଦରକାର ଯେଉଁ ଚାରି ଜଣଙ୍କ ପାଖରେ ବସିବନ୍ଧୁ ତୁମେ ଅନ୍ୟର ଆଲୋଚନା କରୁଛ ବିଶ୍ୱାସ କର ତୁମେ ସେଠାରୁ ଆସିବା ମାତ୍ରେ ସେହି ଲୋକ ତୁମର ଆଲୋଚନା କରିବା ଆରମ୍ଭ କରିଥିବେ ଏହା ହିଁ ସତ୍ୟ ଆଜିର ଦୁନିଆ ଜୀବନରେ କେବେ ବି ବନ୍ଧୁ କାହାର ଯଦି ଭଲ କରିପାରୁନାହାନ୍ତି ତେବେ ଅନ୍ୟ କାହାର ଖରାପ ଚିନ୍ତା ବି କେବେ ବି କର ନାହିଁ କାହିଁକି ଏଇ କଥା କେହି ନ ଶୁଣିଲେ ବି ଭଗବାନ ଶୁଣିଥାନ୍ତି ମଣିଷ ହିଁ ମଣିଷର ରାସ୍ତାକୁ ରୋକିଥାଏ ବନ୍ଧୁ ବିଲେଇ ତ ଏମିତି ହିଁ ବଦନାମ ହୋଇଥାଏ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ବନ୍ଧୁ ଜଣେ ଭଲ ମଣିଷ ହୋଇ ବଞ୍ଚିବାକୁ କାରଣ ଖରାପ ହୋଇ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କେବେ ବି କାହାର କିଛି ଭଲ ହୋଇନାହିଁ ତ ଆଶା କରେ ବନ୍ଧୁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ତେବେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ସପୋର୍ଟ କରିବି।